যারা বিজনেস অ্যানালাইসিস নিয়ে কাজ করেন বিশেষ করে যারা সুপারশপ অথবা ছোটোখাটো বিজনেস বিশেষ করে যেখানে ইনভয়েস প্রোডাক্ট কাউন্ট অ্যামাউন্ট এবং সেই প্রোডাক্টের টোটাল ডাটা এই জিনিসগুলো নিয়ে যারা অ্যানালাইসিস করেন আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে কি দেখব সেটা হচ্ছে যেমন দেখেন আমরা যদি কোনো দোকানে প্রোডাক্ট কিনতে যাই সেখানে আমাদের একটা প্রিন্ট কপিতে ইনভয়েস আইডি দেয়া থাকে এবং সেই ইনভয়েস আইডির ভিতরে আমাদের টোটাল ডাটা দেয়া থাকে দ্যাট মিন্স সেখান থেকে আমরা যা যা কিনেছি সেটা এবং টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকে এবং শেষে একটা যোগফল দেওয়া থাকে সেই ডাটাটা কত টাকা হয়েছে আজকে আমরা এই ভিডিওতে দেখব যেমন দেখেন এখানে টোটাল ডাটা আছে এখানে জিরো সেভেন ইনভয়েস আবার এখানে জিরো ওয়ান এখানে জিরো সেভেন এখানে জিরো ফাইভ এখন যদি বলা হয় যে জিরো সেভেনে আপনি কি কি প্রোডাক্ট কিনেছেন এবং সেগুলোর দাম কত আপনি হয়তো কি করবেন আপনি হয়তো এখানে জিরো সেভেন অথবা আমি যদি জিরো ওয়ান দেখতেছি আপনি ফিল্টার করবেন আপনি এখানে দেখলেন এত টাকা আবার আর ফিল্টার করবেন এত টাকা এটা কিন্তু বিজনেস অ্যানালাইসিসের কাজ না এবং এটা বিজনেস অ্যানালাইসিসও হবে না আপনার ডাটা কিন্তু আপডেটেড হবে না এবং সেটা ডাইনামিকও হবে না যেমন দেখেন বন্ধুরা আমরা এখানে কি করেছি সেটা হচ্ছে জিরো জিরো ওয়ান এই ইনভয়েসে যেই যেই প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টগুলো আমরা ডাইনামিক্যালি এখানে নিয়ে আসছি এখানে যে প্রোডাক্টগুলো আসে সেটা আলাদা আলাদা রোতে আসে এবং সেটাকে আমরা কি করেছি একটা কলামে কমা দিয়ে নিয়ে আসছি এবং এই ইনভয়েসে কতটা প্রোডাক্ট আছে সেটা আমরা এখানে নিয়ে আসছি চারটা প্রোডাক্ট এবং এই ইনভয়েসে টোটাল টাকার অ্যামাউন্ট হয়েছে কত সেটাও আমরা এখানে নিয়ে আসছি অর্থাৎ এই ইনভয়েসের অ্যাগেনস্টে এখানে কতটা ডাটা আছে কত টাকা হয়েছে এবং কতটা প্রোডাক্ট আপনি কিনেছেন সেই প্রোডাক্টগুলা এই ভিডিওর মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে সেই আলাদা আলাদা রোয়ের ডাটাকে এক একটা সেলের ভিতরে অর্থাৎ একটা কলামের ভিতরে কমা দিয়ে অথবা সেমিকোলন দিয়ে যে কোনোটা চান আপনি সেটা এখানে বসিয়ে দেবেন বন্ধুরা এই ডাটাটার আমরা কি ডাইনামিক্যালি কাজ করবো সেটা যদি আমি একটু দেখাই এখানে আমাদের ডাটাটা আসে আমি যদি আমার নিচের এখানে কিছু ডাটা আমি রেখেছি আমি যদি সেটাকে এখানে কপি করে পেস্ট করে দিলাম এবং এই ডাটার উপরে সিম্পলি আমি যদি রাইট বাটন করে রিফ্রেশ দিই তাহলে দেখেন ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কি হয়েছে আগে আমাদের ডাটার ভিতরে ছিল হচ্ছে চারটা এই যে জিরো জিরো চারটা এখন জিরো জিরো ওয়ানে হয়েছে সাতটা কোথেকে আসলো এই যে আমরা যদি এখানে দেখি ওয়ানের পরে আর কয়টা ইনভয়েস ওয়ান টু থ্রি আর তিনটা ইনভয়েস যোগ হয়েছে অর্থাৎ প্রথমে হচ্ছে রেন্ট এই যে দেখেন আমাদের রেন্ট এবং প্রথমে হচ্ছে জিরা এ হচ্ছে জিরা তার মানে আমার এখানে যে ডাটাগুলোই আমার অপারেটর অথবা যে ডাটা এন্ট্রির কাজ করবে সে এখানে ইনপুট দিবে আর আমি এখানে রিফ্রেশ দিব আমার ডাটা আপডেট হয়ে যাবে আবার আমার অপারেটর আগামীকালকে এসে এখানে ডাটা ইনপুট দিবে আমি এখানে শুধু এখানে মাসিমারা কেরানের মতো এখানে রিফ্রেশ দিব আমার ডাটা আপডেট হয়ে যাবে দেখেন বন্ধুরা কত চমৎকার চমৎকার একটা ভিডিও আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন এটা হচ্ছে একটা ডেমো কাজ আপনি চাইলে আপনার কাজের যে পরিপ্রেক্ষিতে আপনি ডাটা তৈরি করে আপনি সেটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা পাওয়ার কোয়ারি ফর ডাটা অ্যানালাইসিসের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি কথা না বলি চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনাদের ডাটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভয়েস এবং এটা হচ্ছে ডিটেল ডাটা আমরা যেটা করবো সেটা আপনারা আগে দেখেছেন এখন আমরা শুধু কাজ করবো ওকে তো বন্ধুরা আমরা এই ডাটাটার উপরে কারসার রাখলাম দেন চলে যাবো হচ্ছে ডাটা ট্যাবে ডাটা ট্যাবে যাওয়ার পরে চলে যাবো সে ফ্রম টেবিল অ্যান্ড রেন্স বন্ধুরা এটাকে অবশ্যই প্রথমে টেবিলে কনভার্ট করে নেবেন এটা অবশ্যই হয়তো বা আপনারা জানেন যেহেতু আপনারা অনেক বড় একটা অ্যানালাইসিসের কাজ করতে যাচ্ছেন আমি অবশ্যই ধরেই নিব আপনারা আমার প্রথম ভিডিওগুলো আগের ভিডিওগুলো এটা হচ্ছে নয় নম্বর ভিডিও আপনারা আগের আটটা ভিডিও অবশ্যই হয়তো বা দেখে থাকবেন তো বন্ধুরা এখানে আসার পর আমরা সিম্পলি কোনো কাজ করব না এখানে ক্লোজ অ্যান্ড লোড ক্লোজ অ্যান্ড লোড টু এখানে শুধু অনলি ক্রিয়েট কানেকশন এখানে কানেকশন তৈরি করে আমরা এখানে ওকে দিয়ে দেবো আমাদের ফার্স্ট কাজটা শেষ এবার হচ্ছে এখানে যাব এবার হচ্ছে আবার সেমভাবে ফ্রম টেবিল দেন হচ্ছে আমরা আবার সেমভাবে এখানে কোনো কিছু করব না ক্লোজ অ্যান্ড লোড টু দেন হচ্ছে অনলি ক্রিয়েট কানেকশন আমাদের কাজ শেষ এখন আমরা এই ডাটাটার উপরে কারসার রেখেও কাজ করতে পারবো অথবা আমরা চলে যাব হচ্ছে গেট অ্যান্ড টেবিল কম্বাইন কোয়ারিজ দেন হচ্ছে মার্স কোয়ারিজ এই যে মার্স কোয়ারিস আসার পরে আপনার এখানে পপ আপ দিবে এটা আমার যে পাওয়ার কোয়ারির যে ভিডিও আছে সেখানে দুইটা ভিডিও আছে ভিলু উপরে সেখানে এই ডিটেলসটা আলোচনা আমরা করেছি সে সেটার এখানে আলোচনা করছি না আপনারা সেটা দেখে নেবেন প্রথম হচ্ছে আমাদের যে ডিটেলস সিক্স অর্থাৎ এই যে মানে ইনভয়েসটা এইটা রাখবো হচ্ছে আমরা প্রথমে এই যেটা ইনভয়েসটা দ্যাট মিন যেটার সাথে আমরা ডাটাকে নিয়ে আসবো যেটা নিয়ে আসবো সেটা আমরা নিয়ে আসবো হচ্ছে ডিটেলস থেকে সিম্পলি কিছু করব না এইটা আমাদের ভিলুকপির ভিডিও দেখে নেবেন ইনভয়েস ইনভয়েস আমাদের মিল আছে সেটা নিয়ে নিলাম ওকে দিলাম এবার দেখেন পাওয়ার কোয়ারির আবার যে এডিটরটা সেটা ওপেন হবে এখানে আমাদের টেবিল ফর্মেটে চলে আসছে টেবিল ফর্মেট থেকে আমরা ডাটাটাকে ভেঙে দিব ভেঙে দেওয়ার জন্য যেটা আমরা করবো সেটা উপরে দেখেন টেবিলের যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করে আমার লাগবে কোনটা আমার ইনভয়েস আসে ইনভয়েস লাগবে না আইটেম লাগবে প্রাইস লাগবে এখানে আনচেক করে এটাকে আমরা ওকে দিয়ে দেবো এখন দেখেন বন্ধুরা এই যে টোটাল ডাটাটা আমার এখানে কিন্তু ভেঙে গেছে এখন ভেঙে যাওয়ার পরে আমাদের কাজ কি কাজ হচ্ছে তো এখন এই ডাটাটাকে আমরা গ্রুপ করবো বন্ধুরা গ্রুপ করব কি ইনভয়েস আইডি অনুসারে চলে যাব হচ্ছে আমাদের হোমে থাকলে আপনি চলে যাবেন হচ্ছে ট্রান্সফর্ম দেন হচ্ছে গ্রুপ বাই গ্রুপ বাই করার পরে আমাদের পাওয়ার করে আর একটা পপ আপ উইন্ডো আসবে সেখানে আমরা চলে যাবো হচ্ছে অ্যাডভান্সে অ্যাডভান্সে যাওয়ার পরে প্রথমে আমরা কী করবো সাপোজ প্রথমে আমরা কাউন্ট করি যে কয়টা আছে কাউন্ট করব কি দিয়ে কাউন্ট মিনিমাম কোনটা দিয়ে করি প্রোডাক্ট কোড দিয়ে করি ওকে দেন হচ্ছে আমরা এরপর একটা কী করবো টোটাল টাকা অর্থাৎ কত টাকার প্রোডাক্ট আপনি কিনেছেন টোটাল অ্যামাউন্ট ওকে ওকে অ্যামাউন্ট দেন হচ্ছে টোটাল অ্যামাউন্ট আমার আসবে থেকে সাম হবে এটা সাম হবে কোন জায়গা থেকে আসবে সেটা হচ্ছে আমাদের যে প্রাইস এই প্রাইস থেকে আসবে সামটা ওকে দেন হচ্ছে আমরা কী করবো টোটাল কি আইটেম আমরা কিনেছি সেই আইটেমসগুলো আসবে ওকে আইটেমস ওকে দেন হচ্ছে আইটেম থেকে কি আসবে টোটাল রোজ কারণ কি এই আইটেম থেকে যাহা থাকবে টোটাল আমরা নিয়ে আসবে দিন হচ্ছে আমরা ওকে প্রেস করব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডাটাটা আমাদের টেবিলে পরিণত হয়ে গেছে আমরা যদি এখানে একটু ক্লিক করে দেখি এই যে দেখেন টেবিলের ভিতরে আমাদের টোটাল ডাটাটা আছে এখন এই টেবিল থেকে আমরা এই ডাটাকে এই যে ডাটাটা আছে এই ডাটাটাকে বের করব তো আমরা চলে যাবো হচ্ছে একটা ফাংশন এখানে এমকোড ফাংশন ইউজ করবো সেটা হচ্ছে কাস্টম কাস্টম কলামে নতুন একটা ফাংশন আমরা অ্যাড করব সেটা হচ্ছে কি সাপোজ এই কলামটার আমরা নাম দেবো টোটাল আইটেমস টোটাল আইটেমস ওকে ফাংশনটা হচ্ছে টেবিল ডট টেবিল ডট কলাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেন হচ্ছে কোন জায়গা থেকে নিয়ে আসবো এই আইটেমস থেকে আমরা ডাটাটা বের করে নিয়ে আসবো ওকে দেন হচ্ছে কমা এবার হচ্ছে ইনভার্ট কমার কমা শুরু দেন হচ্ছে এই যে ইন আইটেমসটা এই আইটেমসটা আমরা চাচ্ছি ওকে আইটেমস দেন হচ্ছে কম কমা ক্লোজ দেন হচ্ছে ওকে এবার যদি আমরা দেই ওকে দেই তাহলে দেখেন ডাটাটা লিস্ট আকারে চলে আসছে এবার আমরা এটাকে ডিলেটও করে দিতে পারি রিমুভ এখন এই লিস্টের গায়ে যদি ক্লিক করি তাহলে দেখেন বন্ধুরা কত মজার জিনিসটা ঘটে গেল যে ডাটাটা আমাদের চলে আসছে আমাদের বন্ধুরা কাজ কিন্তু অর্ধেকটা প্রায় শেষ এখন হচ্ছে ম্যাজিক দেখার পালা সেটা হচ্ছে এই যে আমাদের দুইটা সাঁতার মতো আছে এই ক্লিক করবো এক্সট্রাক্ট ভ্যালুস অর্থাৎ এর ভিতরে যে ডাটাটা আসে এটা আমি এখন বের করবো সেটা বের করার যে ডাটাটা বের হবে সেখানে মাঝখানে আমি কি দিব কমা ইকুয়াল সাইন সেমিকোলন কোনটা দিব আমি যদি সাপোজ সেমিকোলন দিতে চাই দেন হচ্ছে ও বের হয়ে গেছে দেখেন বন্ধুরা কত চমৎকার একটা জিনিস আমাদের ডাটাটা বের হয়ে গেছে এবার যদি এটাকে আমরা একটু আমাদের ডাটার ভিতরে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা ডাটা এখানে ক্লোজ করব। এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানেন আমরা কোথায় নিব ডাটাটা সাপোজ আমরা এখানে নিতে চাই ওকে ওকে দিলাম এই যে আমাদের ডাটাটা লোড হয়ে গেছে এবার আমরা এটাকে কেটে দিলাম এই যে দেখেন দ্যাট মিন্স এখন যদি আমরা এখানে একটু বুঝতে চাই যে আসলে আমরা কি করলাম সেটা একটু বোঝার জন্য এটাকে আমরা একটু নিচে দিয়ে দিচ্ছি এখন যদি আমরা এই জায়গাটা একটু ফিল্টার করে দেখার চেষ্টা করি যে সাপোজ এই ইনভয়েস ওয়ানে আমরা এখানে ইনভয়েস ওয়ান যদি সিলেক্ট করি তাহলে দেখব কি আসে ওকে ইনভয়েস ওয়ানে আমরা দেখলাম চারটা এখানে যে টোটাল টাকা আসছে হচ্ছে আপনার কত টাকা আমাদের কাউন্টটা হয়তো আমরা নেওয়া হয়নি কাউন্ট ফোর চারটা আসছে এবং এই যে দেখেন মরিচ পর্যন্ত জিরা গোলমরিচ এতটুকু আসছে ওকে এবার আমরা দেখি যে এই রিপোর্ট আমাদের ডাইনামিক হলো কিনা না তো বন্ধুরা এখানে আমাদের কাউন্টটা আসেনি হ্যাঁ তো কাউন্টটা আসেনি আমরা আমাদের যে কোয়ারিটা কোয়ারিটা আমরা আবার এডিট করবো এখানে ডাবল ক্লিক করে চলে গেলাম দেন হচ্ছে যাবো এই যে আমরা গ্রুপ করেছিলাম এই গ্রুপে আমরা আবার চলে যাবো ওকে এই গ্রুপে আমাদের একটু জিনিসটা চেঞ্জ করতে হবে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট কোড দ্যাট মিন্স প্রোডাক্ট কোড আমরা এতটুকুই সংক্ষেপভাবে লিখলাম আপনারা এটা একটু লিখে নেবেন দেন হচ্ছে এখানে আমরা লিখব হচ্ছে কাউন্ট ওকে টি কাউন্ট দেন হচ্ছে কাউন্ট রোজ কতটা রোজ আছে এটা আমরা কাউন্ট করবো ওকে দেন হচ্ছে আমরা ওকে প্রেস করলাম এবার যদি আমরা আমাদের লাস্টে চলে আসি দেখেন আমাদের রোজ চলে আসছে ওকে এখন যদি এখানে আমরা রিফ্রেশ দিই দেখেন টোটাল কাউন্ট আছে এবং টোটাল টাকা আছে এবং এখানে টোটাল কতটা আইটেম আছে সেটা আছে এখন যদি এই ডাটাটা আমাদের ডাইনামিক হয়েছে কিনা আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে এই জায়গা আমরা দিয়ে দিলাম দেন হচ্ছে আমাদের এই ডাটাটাকে আবার যদি আমরা এখান থেকে রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের ডাটার কাউন্টটা কিন্তু বেড়ে গেছে আবার যদি আমরা এখান থেকে আমাদের আরেকটা একটা ডাটা যদি এখান থেকে আমরা কপি করে নিয়ে এই জায়গাটা যদি পেস্ট করি এবং এই ডাটাটাকে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আরও বড় হয়ে গেছে অর্থাৎ আপনার অপারেটর অথবা আপনি অথবা আমি এই ডাটাটাকে এখানে আমরা শুধু ইনপুট করব আর এই জায়গাটাকে আমরা রিফ্রেশ আমাদের কাজ হয়ে যাবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো টিউটিয়ালে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ